মোস্তাফিজুর রহমানের কারণেই ম্যাচ জিতেছি, ম্যাচ শেষে প্রেজেন্টেশনে একই বলল ধোনি। দর্শক, নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ গুজরাটের বিপক্ষে মাঠে নেমেছিল মোস্তাফিজুর রহমানের চেন্নাই সুপার কিংস। চেন্নাইয়ের দেওয়া 207 রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র 143 রানেই থেমে যায় গুজরাটের ইনিংস। এদিন বল হাতে দলের জয়ে বড় ভূমিকা রাখেন মোস্তাফিজ। টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী মোস্তাফিজ এদিনও উইকেট শিকার করে নিজের শীর্ষস্থান আরও পাকাপোক্ত করেছেন। আগের দিন 10 রান খরচ করতে শিকার করেছিলেন 4টি উইকেট। পার্পেল ক্যাপ মাথায় নিয়ে খেলতে নেমে মোস্তাফিজ বল হাতে নেন দ্বিতীয় ওভারে। প্রথম দুই ওভারে সুবিধা করতে না পারলেও নিজের তৃতীয় ওভারে উইকেটের দেখা পান ফিস। 17তম ওভারের দ্বিতীয় বলে সাজঘরে ফেরান রশিদ খানকে। রাচিন রবীন্দ্র ক্যাচের সুবাদেই আর ওই ওভারেই মাত্র 1 রান খরচ করে দারুণভাবে প্রত্যাবর্তন হয় বাংলাদেশি তারকার। 19তম ওভারে আক্রমণে এসে ফেরান রাহুল তেভাটিয়াকে। এবারও ক্যাচ ধরেন রাচিন, নামের পাশে দুই উইকেট রেখে বোলিং পূর্ণ করেন মোস্তাফিজ। তো দর্শক, আজকের ম্যাচে মোস্তাফিজুর রহমানের এমন দুর্দান্ত বোলিং কেমন লাগলো আপনাদের? জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে।